আচ্ছা রুবেল, এই সমসাময়িক বিষয় নিয়ে যদি একটু কথা বলতাম, বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে এখন যে মানে পরিস্থিতি যাচ্ছে, এতে তোমার অভিমত কি? সাধারণ নাগরিক হিসেবে, এই যে সাধারণ নাগরিক হিসেবে আমি দল দলবল বুঝি না। সাধারণ নাগরিক হিসেবে এটা আমাদের মৌলিক দায়িত্ব। বর্তমানে শিক্ষার্থীর উপর যে নির্যাতন করা হয়েছে, যে নিপীড়ন করা হইতেছে, তো বেসিক্যালি পুলিশ আর কুত্তা বাহিনী যেটা বাংলাদেশে শেখ হাসিনা ছেড়ে দিছে, এটা আসলে আদৌ গ্রহণযোগ্য না। তো এটা আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার এত বছর পরও আমরা নিজেকে আজকে অস্বাধীন মনে হইতেছে। এটা আমরা একটা স্বাধীন দেশে বসবাস করতেছি না কিছুতেই না। আমাদের শিক্ষকদের উপর গতকালকে আমরা দেখলাম যে আমাদের শিক্ষকরা নামছে শিক্ষার্থীদের মুক্তির দাবিতে, তাদের উপর হামলা করা হয়েছে। এটা কোন দেশে আমরা বসবাস করতেছি ভাই? যে দেশে নিজের নিজেদের কোনো স্বাধীনতা নাই, ব্যক্তি স্বাধীনতা নাই, সাধারণ মানুষদের কোনো নিরাপত্তা নাই। আমরা এখানে, আমি এখানে দল বুঝি না, আমি আমি জামাত বিএনপি ছাত্র দল বুঝি না। আমি চাই বর্তমান সুরাচার পতন। সুরাচার বলতে এখন কাকে বুঝায়? অবশ্যই যারা এখন সরকার ক্ষমতা আছে তাদেরকে তো বুঝাচ্ছে, তাই না? তো আমি সরাসরি পতন চাই, যাই হোক, আমি আমি এটার পতন চাই। কারণ হচ্ছে এরা এরাও চিরে এটার সীমা লঙ্ঘন করে ফেলেছে। এরা এখন আর আগের মতো সীমাবদ্ধতার মধ্যে না, যে না আমরা একটা এতে আছি যে এটা সমাধান যোগ্য না। আমাদের হাজার হাজার ভাই রক্ত রক্ত নিয়ে রেখেছে, আর এরা কালো পতাকা নিয়ে কালকে উদ্যোগ করতে, শোক দিবস ভাই কিসের শোক? আমার ভাই রক্তের নিয়ে এরা আবার শোক উদ্যোগ করতেছে, এমন কথা হলো? তুমি কিছু বলো। তা আমার কথা হলো, দেশে যে পরিস্থিতি চলতেছে, আমরা এখন প্রবাসীরা এখান থেকে তো আমরা কিছু করতে পারবো না, যেহেতু এখানে মানবিক দেশ এগুলা, ইউরোপের দেশগুলা। তো এখন আমরা এখান থেকে আমরা সব প্রবাসীরা আমরা শাট ডাউন করছি, রেমিডেন্স আর পাঠাবো না। রেমিডেন্স না পাঠালে দেশের অর্থনীতি দুর্বল হবে, সরকার সরিয়ে সরকার হাসিনা সরকার অবশ্যই পদত্যাগ করতে হবে। কারণ হচ্ছে আমরা রেমিডেন্স অবশ্যই বন্ধ করে দেবো। কারণ আমাদের মায়ের যেখানে 10,000 দরকার সেখানে আমরা 1,000 দিবো। মাকে বলবো, মা তুমি কষ্ট করে খাও, ডাইল আর ডিম দিয়ে খাও, কিছু করার নাই। কারণ বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের রেমিডেন্স বন্ধই আমাদের জন্য একটা যুদ্ধ। আমরা এখান থেকে যদি কিছু যুদ্ধ করতে পারবো না, আমাদের আমার খুব মানে মন থেকে চাইতেছে, আমি মাঠে নামি ছাত্রদের ভাই পক্ষে, কিন্তু আমি পারতেছি না। তাহলে আমার পক্ষে এখন যুদ্ধ হচ্ছে কি? রেমিডেন্স বন্ধ করে দেওয়া। আমি এখন রেমিডেন্স বন্ধ করে দেবো, আমি বাংলাদেশে টাকা দেবো না। ওকে, আমরা সবাই ধন্যবাদ।